بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ক্লাস নিব। তোমাদের যে টপিকস নিয়ে আলোচনা করবো, যে বিষয় নিয়ে, সেটা হলো ইকোলজি বা বাস্তুবিদ্যা। ইকোলজি বা বাস্তুবিদ্যা, এটা তৃতীয় বর্ষের শিক্ষার্থীর সাবজেক্ট হলেও প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছো, তোমাদেরও একটা টপিক হচ্ছে ইকোসিস্টেম, যেটা এই ক্লাসটা ফলো করলে তোমরা উপকৃত হতে পারবা। ফলে ফার্স্ট ইয়ারের যে মেজর এবং নন মেজর যারা আছো, তোমরা উভয়ই এই ক্লাসটা ফলো করতে পারো। আশা করি তোমাদেরও হেল্পফুল হবে। আর মূলত তৃতীয় বর্ষের শিক্ষার্থী যারা আছে, তোমাদের একটা পার্ট, থার্ড ইয়ারের একটা পার্টই আছে ইকোলজি, সেই পার্ট থেকে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো আমি। তো আশা করি তোমরা এই ক্লাস গুলো ফলো করবে এবং উপকৃত হতে পারবা এবং পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকবা। আমি ক্লাস শুরু করে দেই দেরি না করে। আজকের আমার ক্লাসটা অনার্স তৃতীয় বর্ষ, মূলত অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। উভয় ক্লাসটা ফলো করে উপকৃত হতে পারবা। আমি ডক্টর সাইফা সাদিকি, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জিওলজি, সৈয়দ আহমদ কলেজ। আজকের বিষয় আলো বিষয় বা সাবজেক্ট যেটা ইকোলজি, বাস্তুবিদ্যা বাংলায় বলে। আর এখানে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী যারা আছে, তাদের সাবজেক্ট কোড 23-31-03, এবং প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছে, তাদের সাবজেক্ট কোড 21-31-01। আজকের আলোচ্য বিষয় বা টপিক যেটা, সেটা হলো এলিমেন্টারি নলেজ অ্যাবাউট সাম ইকোলজিক্যাল ফ্যাক্টরস, ইকোসিস্টেম, ইকোসিস্টেম থেকে হোয়াট ইজ ইকোসিস্টেম, এলিমেন্টস অফ ইকোসিস্টেম, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম এবং টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম। এলিমেন্টস, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট সাম ইকোলজিক্যাল ফ্যাক্টর, মানে ইকোলজির যে প্রাথমিক ফ্যাক্টর গুলো আছে, প্রাথমিক ধারণা, এটা সম্পর্কে আলোচনা করবো। এবং ইকোসিস্টেম থেকে চারটা বিষয়, ইকোসিস্টেম কাকে বলে, ইকোসিস্টেমের উপাদান, জলজ ইকোসিস্টেম এবং স্থলজ ইকোসিস্টেম নিয়ে আলোচনা করব। ইকোলজি বা বাস্তুবিদ্যা কাকে বলে, প্রথমে এই ডেফিনেশনটা আমাদের জানা দরকার যে ইকোলজি কাকে বলে। বিজ্ঞানের যে শাখায় জীবের সাথে তার জৈব এবং অজৈব উপাদানের পারস্পরিক সম্পর্ক নিরূপণ সংক্রান্ত বিষয় বলি, যেমন কি বাস্তুতন্ত্র, সম্প্রদায়, জীবগোষ্ঠী, এসব সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলা হয় ইকোলজি। তাহলে ইকোলজিটা কি? ইকোলজি হলো বিজ্ঞানের যে শাখায় জৈব এবং অজৈব উপাদানের পারস্পরিক সম্পর্ক নিয়ে
সম্পর্ক নিরূপণ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে সম্পর্ক সম্পর্কিত বিষয়গুলি কি? বাস্তুতন্ত্র, সম্প্রদায়, জীবগোষ্ঠী। বাস্তুতন্ত্র হলো ইকোসিস্টেমকে বলা হয়, সম্প্রদায় মানে হলো কমিউনিটি। কমিউনিটি বলতে আমরা বুঝাই যে কোনো একটা এলাকায় বা এরিয়াতে বিভিন্ন প্রজাতির যে জীবগোষ্ঠী বাস করে তাদেরকে একত্রে কমিউনিটি বলা হয়। আর বাস্তুতন্ত্রটা কি? জীব এবং ওই যে অজৈব উপাদান এবং তার পরিবেশের মধ্যে যে সম্পর্ক এবং এর ফলে যে শক্তি প্রবাহ সৃষ্টি হয় এটাকে বাস্তুতন্ত্র বলা হচ্ছে। আর জীব গোষ্ঠী যেটা কোন একটা নির্দিষ্ট এলাকায় কোন প্রজাতির জন যে প্রাণী সদস্যরা একই জিনিস ভোগ করে এবং একই এলাকায় বাস করে তাদেরকে জীব ওই প্রজাতির জীব গোষ্ঠী বা পপুলেশন বলা হয়। এইসব বিষয় নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাই বলা হচ্ছে ইকোলজি। ইকোলজি মূলত একটা দুটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, অয়কোস অর্থ হলো হাউস বা বাসস্থান এবং লোগোস অর্থ স্টাডি বা নলেজ। এই দুটো গ্রিক শব্দ থেকে ইকোলজি শব্দটা এসেছে। এলিমেন্টারি নলেজ অ্যাবাউট সাম ইকোলজিক্যাল ফ্যাক্টর, বাস্তুবিদ্যার উপাদান সম্পর্কে প্রাথমিক জ্ঞান। ইকোলজির প্রধান দুটো শাখা, দুটো শাখা কি? সিনো ইকোলজি এবং অটো ইকোলজি। সিনো ইকোলজি বাস্তুবিজ্ঞান যে শাখায় একটি কমিউনিটিভুক্ত জীবের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে সিনো ইকোলজি বলা হয়। একটা কমিউনিটিভুক্ত জীবের সামগ্রিক বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা সিনো ইকোলজি। আর অটো ইকোলজি এটা হলো বাস্তুবিদ্যার যে শাখায় স্বাধীনভাবে এক একটি প্রজাতি নিয়ে আলোচনা করা হয় তাকে অটো অটো ইকোলজি বলা হয়। এক একটা প্রজাতিকে নিয়ে যখন স্বাধীনভাবে আলোচনা করা হয় তখন সেটাকে বলা হচ্ছে অর্টিকোলজি। আর এখানে হলো সম্মিলিত ভাবে একটা কমিউনিটি ভিত্তিক জীবের সমগ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় দুটা, এটা হলো সিনো ইকোলজি। সিনো ইকোলজি অটো ইকোলজিতে একটা প্রজাতি নিয়ে আলোচনা করা হয় সেটা আমরা ডেফিনেশন যেটা সেটাতেই বুঝতে পারলাম। আর সিনো ইকোলজি যেহেতু একটা সামগ্রিক একটা বিষয় নিয়ে আলোচনা করা, একটা কমিউনিটি ভিত্তিক প্রজাতি নিয়ে আলোচনা করা হয়, তো এটার প্রকারভেদ আছে সংগঠনের মাত্রা অনুযায়ী তিন প্রকার: পপুলেশন ইকোলজি, কমিউনিটি ইকোলজি, ইকোসিস্টেম ইকোলজি। পপুলেশন ইকোলজিটা কি? যে কোনো একটা এলাকায় বা এরিয়াতে যখন কোনো প্রজাতির সদস্যরা একই সম্পদ ভোগ করে বা একই স্থান দখল করে তখন তাদেরকে ওই এলাকার পপুলেশন, ওই প্রজাতির পপুলেশন বলা হয়। আর কমিউনিটিটা কি? কোন একটা এলাকায় যখন বিভিন্ন প্রজাতির সদস্যরা একত্রে বসবাস করে এবং একই সম্পদ ভোগ করে, একসাথে সহবাসস্থান তারা ভোগ করে, অবস্থান করে, সহ অবস্থান করে, তাদেরকে বলা হচ্ছে কমিউনিটি। ওই সম্মিলিত জীব গোষ্ঠীকে কমিউনিটি বলা হয়। আর ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেম ইকোলজি যেটা, সেটা সেখানে কি হবে? অজীব এবং সজীব জীবের মধ্যে এবং এনভায়রনমেন্টের মধ্যে তাদের যে একটা পারস্পরিক সম্পর্ক এবং সেখানে যে একটা শক্তি প্রবাহ সৃষ্টি হবে সেটাকে ইকোসিস্টেম ইকোলজি বলা হয়। বাসস্থান এবং পরিবেশের প্রকৃতি অনুযায়ী সিনো ইকোলজি আবার তিন প্রকার। তাহলে আগে আমরা কি দেখলাম? সংগঠনের মাত্রা অনুযায়ী তিন প্রকার, আর এখানে বাসস্থান আর পরিবেশের প্রকৃতি অনুযায়ী তিন প্রকার: ফ্রেশ ওয়াটার ইকোলজি, ম্যারিন ইকোলজি এবং টেরেস্ট্রিয়াল ইকোলজি। ফ্রেশ ওয়াটার ইকোলজি বা মিঠা পানির বাস্তুতন্ত্র, মেরিন ইকোলজি বা লোনা পানির বা সামুদ্রিক বাস্তুতন্ত্র, এখানে সাগর মহাসাগর এগুলো নিয়ে গঠিত। আর টেরেস্ট্রিয়াল যেটা স্থলজ, আমরা বুঝতে পারছি যে পানি ছাড়া যে বাদ বাকি যে জায়গাটা সেটাকে আমরা টেরেস্ট্রিয়াল বা স্থলজ বাস্তুতন্ত্র বলছি। ফ্রেশ ওয়াটার ইকোলজি এটা আবার দুই প্রকার: ল্যান্টিক আবাস বা ল্যান্টিক আবাস আর হলো লটিক আবাস। ফ্রেশ ওয়াটার ইকোলজি এটা আবার দুই প্রকার, ল্যান্টিক এবং লটিক। ল্যান্টিক যেটা, সেখানে কি? স্ট্যান্ডিং ওয়াটার অর্থাৎ পানিটা স্থির থাকবে, প্রবাহিত হবে না, এই ধরনের বাস্তুতন্ত্রকে বলা হচ্ছে ল্যান্টিক বাস্তুতন্ত্র বা ল্যান্টিক আবাস। যেমন পুকুর, হ্রদ, নদী, বিল, পুকুর, হ্রদ, বিল এগুলো। আর লটিক যেটা, রানিং ওয়াটার, যেখানে পানিটা রানিং বা ফ্লোয়িং ওয়াটার হবে, যেখানে পানিটা প্রবাহিত হবে, যেমন নদী, ঝর্ণা, এরকম ধরনের বাস্তুতন্ত্র বা আবাসকে আমরা লটিক
আবাস বলে থাকি। লেন্টিক আবাস যেটা এখানকার এই আবাসটা স্ট্যান্ডিং ওয়াটার অর্থাৎ পানি যেখানে স্থির থাকে, এই আবাসের তিনটা জোন থাকে বা তিনটা স্তর থাকে, লিটারাল জোন, লিমনেটিক জোন এবং প্রোফান্ডাল জোন। লিটারাল জোন যেটা যেখানে একদম উপকূলীয় এলাকা, ফ্রেশ ওয়াটার এর একদম উপকূলীয় অঞ্চল, সেটাকে বলা হচ্ছে লিটারাল। এখানে চিত্র আমি একটা দিয়েছি যে জোনটা বোঝার জন্য, জোন অফ স্ট্যান্ডিং ওয়াটার বা ল্যান্টিক ইকোসিস্টেম, একটা পুকুরের বা লেকের একটা চিত্র দেওয়া হয়েছে এখানে যে জোনটা বোঝার জন্য। লিটারাল জোন একদম উপকূলীয় তীরের পার্শ্ববর্তী অংশ, এটাকে বলা হচ্ছে লিটারাল। লিমনেটিক জোন যে পর্যন্ত সূর্যের আলো পৌঁছতে পারে, এটাকে লিমনেটিক জোন বলা হয়। প্রোফান্ডাল জোন একদম নিচের অংশ যেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং অন্ধকারচ্ছন্ন এলাকা, এটাকে বলা হচ্ছে প্রোফান্ডাল জোন। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলতে আমরা বুঝি এখানে বিভিন্ন পরিবেশবিদ বা বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এখানে আমি দুজন বিজ্ঞানীর ডেফিনেশন উল্লেখ করেছি। একজন হলো স্টেনসলে 1935, ওনার মতে ইকোসিস্টেম বলতে বোঝায় যে একটি নির্দিষ্ট অঞ্চলে অজীব ও জীব উপাদানের মধ্যে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে সচল ও সুস্থ যে তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র। টেন্সলে উনি বলছেন কি যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে অজীব এবং জীব উপাদানের মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক এবং তাদের মধ্যে যে আদান প্রদান বা বিনিময় হয়, এর ফলে যে একটা সুস্থ এবং সচল তন্ত্র গড়ে ওঠে সেটাকে বাস্তুতন্ত্র বলা হয়। আর ইপি অডাম 1963 উনি বলছেন যে বাস্তুতন্ত্র হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চলে জীব সম্প্রদায় ও জড় উপাদানের মধ্যে গড়ে ওঠা সামগ্রিক একক যার মধ্যে পুষ্টি চক্র, শক্তি প্রবাহ আপন গতিতে বিরাজমান। বাস্তুতন্ত্র ইপি অডাম যেটা যে কথাটা বলছেন যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায় ও জড় উপাদানের মধ্যে গড়ে ওঠা সামগ্রিক একক যার মধ্যে পুষ্টি চক্র এবং শক্তি প্রবাহ আপন গতিতে বিরাজমান থাকে, সেটাকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলা হয়। ইপি অডাম যে ডেফিনেশনটা দিয়েছেন এটাই সর্বাধিক গ্রহণযোগ্য বা এটার জনপ্রিয়তাটাই, এই ডেফিনেশনের জনপ্রিয়তাটাই বেশি। এই ডেফিনেশনের উপর ভিত্তি করে আমরা ইকোসিস্টেমকে এভাবে লিখতে পারি এনভায়রনমেন্ট লিভিং অর্গানিজম, মানে সজীব যে জীবগুলো আছে সজীব এবং অজীব, নন লিভিং অর্গানিজম অজীব উপাদান, এবং এর সাথে যে এনভায়রনমেন্টটা রয়েছে তাদের মধ্যে যে একটা পারস্পরিক রিলেশনশিপ বা রিসিপ্রোকাল রিলেশনশিপের ফলে যে এনার্জি ফ্লোটা তৈরি হয় এটাকেই বলা হচ্ছে ইকোসিস্টেম। সজীব উপাদান এবং অজীব উপাদান আর এনভায়রনমেন্টের মধ্যে যে একটা রিসিপ্রোকাল রিলেশনশিপ এর ফলে যে এনার্জি ফ্লো তৈরি হয় সেটাকে আমরা ইকোসিস্টেম বলতে পারি। ইকোসিস্টেমের প্রকারভেদ বা টাইপ অফ ইকোসিস্টেম, ইকোসিস্টেম প্রধানত দুই প্রকার, একটা হলো ন্যাচারাল আর একটা হলো আর্টিফিশিয়াল। ন্যাচারাল বা প্রাকৃতিক, আর্টিফিশিয়াল বা এটা হলো মনুষ্য সৃষ্টি, যেটা মানুষের সৃষ্টি যে ইকোসিস্টেম সেটাকে আর্টিফিশিয়াল বলা হচ্ছে। মানুষের সৃষ্টি ইকোসিস্টেম বলতে আমরা বলতে পারি যেমন গার্ডেন, ক্রপ ফিল্ড, বিভিন্ন শস্য ক্ষেত, তারপরে গার্ডেন তৈরি করা হয়, ফুলের বাগান হতে পারে বা অন্য বিভিন্ন উদ্ভিদ উদ্ভিদের বাগান হতে পারে। এই বাগানগুলো তৈরি হওয়ার ফলে সেখানে একটা ইকোসিস্টেম তৈরি হয়, সেখানে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে পোকামাকড় উদ্ভিদ থাকলে বা উৎপাদক থাকলে সেখানে পোকামাকড় থাকবে, পোকামাকড় যদি থাকে সেখানে কি থাকবে, ব্যাঙ থাকবে, সাপ থাকবে, ফলে তাদের মধ্যে একটা ইকোসিস্টেম তৈরি হয়, এই জন্য এটাকে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম বলা হচ্ছে। আর ন্যাচারাল যেটা, যেটা প্রকৃতিগত ভাবেই তৈরি হয়, এটা দুই প্রকার, টেরেস্ট্রিয়াল এবং অ্যাকুয়াটিক, টেরেস্ট্রিয়াল বা স্থলজ এবং অ্যাকুয়াটিক বা জলজ। টেরেস্ট্রিয়াল কি ধরনের, যেমন গ্রাসল্যান্ড হতে পারে, ডিজার্ট হতে পারে, ডিজার্ট ল্যান্ড হতে পারে, এইসব জায়গায় স্থলজ বাস্তুতন্ত্র গড়ে ওঠে। বাংলায় আমরা বলতে পারি তৃণভূমি, মরুভূমি,
বনভূমি এগুলো সবই হলো ইকোসিস্টেম অ্যাকুয়াটিক বা জলজ যেটা এটা দুই প্রকার ফ্রেশ ওয়াটার এবং মেরিন ওয়াটার ইকোসিস্টেম ফ্রেশ ওয়াটার মেরিন ওয়াটার বা সল্ট ওয়াটার ইকোসিস্টেম বলা হয় যেমন সাগর মহাসাগর এগুলো এই মেরিন ওয়াটার বা সল্ট ওয়াটার ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত আর ফ্রেশ ওয়াটার দুই প্রকার একটা হলো ল্যান্টিক বা স্ট্যান্ডিং ওয়াটার আর লটিক বা রানিং ওয়াটার স্ট্যান্ডিং বা স্থির পানির যে ইকোসিস্টেম পুকুর লেক পন্ড লেক এগুলো হবে পুকুর হ্রদ বিল যেখানে পানিটা স্থির থাকে আর রানিং যেটা যেমন নদী তারপরে রিভার বা ফাউন্টেন ঝর্ণা এগুলো হলো লটিক বা রানিং ওয়াটারের ইকোসিস্টেম তাহলে ইকোসিস্টেমের প্রকারভেদটা আমরা বুঝতে পারলাম যে প্রকারভেদ আমি ওখানে ছকের আকারে দেখাইছি সেটাই এখানে আমি আবার একটু বর্ণনার আকারে তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছি যে প্রাকৃতিক বা ন্যাচারাল যেটা তৃণভূমি সাগর নদী হ্রদ ইত্যাদি আর কৃত্রিম যেটা আর্টিফিশিয়াল মানুষের তৈরি যেমন বিভিন্ন ধরনের ধান ক্ষেত গম ক্ষেত ডাল ক্ষেত ইত্যাদি বাগান ফুলের বাগানও হতে পারে এগুলো সবই আর্টিফিশিয়াল প্রাকৃতিক বা ন্যাচারাল বাস্তুতন্ত্র যেটা এটা দুই প্রকার স্থলজ এবং জলজ স্থলজ যেমন তৃণভূমি মরুভূমি বনভূমি এগুলো জলজ দুই প্রকার লোনা পানির বা সামুদ্রিক বাস্তুতন্ত্র যেমন সাগর মহাসাগর স্বাদু পানির বাস্তুতন্ত্র এবার দুই প্রকার ল্যান্টিক এবং লটিক লটিক যেটা সেটা হলো রানিং ওয়াটার নদী ঝর্ণা ল্যান্টিক পুকুর হ্রদ বিল এখানে চিত্র দেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে আমরা এক্সাম্পল দিলে কোন একটা বিষয় সম্পর্কে ভালো বুঝতে পারি এখানে ফ্লোয়িং ওয়াটার বা প্রবাহিত পানির ইকোসিস্টেম এটাকে লটিক বাস্তুতন্ত্র বলা হচ্ছে এখানে একটা নদীর ছবি দেওয়া হয়েছে যেটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে লটিক বাস্তুতন্ত্রটা কি ধরনের হতে পারে এখানে পানি প্রবাহিত হচ্ছে নদীতে এটা হলো লটিক বাস্তুতন্ত্র ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমের একটা ভাগ ল্যান্টিক বাস্তুতন্ত্র বা স্ট্যান্ডিং ওয়াটার ইকোসিস্টেম স্থির পানির বাস্তুতন্ত্র এখানে একটা পুকুর বা বিলের ছবি দেওয়া হয়েছে স্ট্যান্ডিং ওয়াটার ইকোসিস্টেম কৃত্রিম বা আর্টিফিশিয়াল বাস্তুতন্ত্র ম্যানমেড শস্য ক্ষেত এটা আর্টিফিশিয়াল বাস্তুতন্ত্র শস্য ক্ষেত দেখলে আমরা বুঝতে পারি যেখানে এই শস্য গুলোকে উৎপাদক হিসেবে সবুজ গাছগুলোকে আমরা উৎপাদক হিসেবে বলতে পারি এবং এখানে একটা সুন্দর ইকোসিস্টেম এই উদ্ভিদকে কেন্দ্র করে সুন্দর ইকোসিস্টেম তৈরি হয় এখানে এই উদ্ভিদ গুলোকে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ইনসেক্ট এখানে এসে জমা হবে ইনসেক্ট গুলোকে খাওয়ার জন্য ব্যাঙ ব্যাঙকে খাওয়ার জন্য সাপ এভাবে ইকোসিস্টেম তৈরি হয় বাস্তুতন্ত্রের উপাদান ফ্যাক্টর অফ ইকোসিস্টেম বাস্তুতন্ত্রের উপাদান দুই প্রকার প্রধানত একটা হলো অজীব উপাদান বা বায়োটিক ফ্যাক্টর এবং সজীব উপাদান বা বায়োটিক ফ্যাক্টর অজীব উপাদান অর্থাৎ অ্যাবায়োটিক ফ্যাক্টর যাদের জীবন নেই তাদেরকে অজীব উপাদান বলা হচ্ছে এটা আবার তিন ধরনের একটা জৈব পদার্থ যেমন শর্করা আমিষ স্নেহ পদার্থ অজৈব পদার্থ সোডিয়াম পটাশিয়াম নাকি বিভিন্ন ধরনের গ্যাস ভৌত পদার্থ মাটি পানি বাতাস আলো তাপ এগুলো হলো ভৌত পদার্থ এগুলো অজীব উপাদানের মধ্যে পড়ে অজীব বায়োবায়োটিক ফ্যাক্টরের মধ্যে পড়ে এগুলো সবই ইকোসিস্টেমের ফ্যাক্টর তারপরে সজীব উপাদান যেগুলো সজীব উপাদান বায়োটিক ফ্যাক্টর প্রডিউসার বায়োটিক ফ্যাক্টর সাধারণত তিন প্রকার একটা হলো প্রডিউসার বা উৎপাদক সবুজ উপাদান যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে যেমন যত সবুজ উদ্ভিদ আছে এগুলো হলো প্রডিউসার বা উৎপাদক এরা সূর্য আলোক গ্রহণ করে সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এই জন্য এদেরকে উৎপাদক বা প্রডিউসার বলা হচ্ছে বা সবুজী উপাদান বলা হচ্ছে এরা কার উপর নির্ভরশীল নয় এরা স্বনির্ভর এই উপাদান একটা জলজ বাস্তুতন্ত্রে তিন ধরনের উৎপাদক দেখা যায় যেমন ফাইটোপ্লাঙ্কটন সারফেস ফ্লোটিং প্ল্যান্ট সাবমার্স প্ল্যান্ট এগুলো বিভিন্ন ধরনের উদ্ভিদ একটা জলজ বাস্তুতন্ত্রে দেখা যায় তারপরে কনজিউমার এটা গেল উৎপাদক এখন হলো কনজিউমার বা খাদ্য যারা উৎপাদকের উপর নির্ভরশীল তাদেরকে কনজিউমার বা
খাদক কণা হচ্ছে। এরা বাস্তুতন্ত্রের পরভোজী উপাদান। উৎপাদককে আমরা দেখলাম ওরা স্বভোজী, মানে নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে, আর পরভোজী যারা কনজিউমার যারা, তারা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, এরা উৎপাদকের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এটা আবার তিন প্রকার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার এবং টারশিয়ারি কনজিউমার। প্রাইমারি কনজিউমার কারা? প্রাইমারি কনজিউমার বা প্রথম সারি খাদক বলা হচ্ছে যে সকল প্রাণী তৃণভোজী সবুজ উদ্ভিদ বা তাদের উৎপাদিত খাবারকে জীবন ধারণ করে, যেমন গরু, মহিষ, ছাগল, সাইক্লোপ, সামুদ্রিক ইত্যাদি। অর্থাৎ তৃণভোজী প্রাণী যারা, যারা সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, তাদেরকে প্রাইমারি কনজিউমার বা প্রথম সারি খাদক বলা হচ্ছে। গরু, মহিষ, ছাগল, শামুক, ঝিনুক, এগুলো হলো প্রাইমারি কনজিউমারের উদাহরণ। সেকেন্ডারি কনজিউমার বা দ্বিতীয় সারির খাদক মূলত মাংসাশী প্রাণী যারা প্রথম সারির খাদক বা প্রাণীদের খাবার হিসেবে গ্রহণ করে, তাদেরকে সেকেন্ডারি কনজিউমার বা দ্বিতীয় সারির খাদক বলা হয়। শিয়াল, কুকুর, সিংহ, বাঘ, সাপ, ব্যাং, বড় মাছ, এগুলো হলো সেকেন্ডারি কনজিউমার। এখন টারশিয়ারি কনজিউমার বা তৃতীয় সারির খাদক, যে সকল মাংসাশী প্রাণীরা দ্বিতীয় সারির খাদক খায় তাদেরকে তৃতীয় সারির খাদক বলে, যেমন কি বাস পাখি, শকুন, বাঘ, সিংহ, পানি, বোয়াল মাছ, কচ্ছপ ইত্যাদি, এদেরকে টারশিয়ারি কনজিউমার বলা হয়। আর কি আছে? বিয়োজক বা ডিকম্পোজার। ডিকম্পোজার বা বিয়োজক এরা মূলত পরভোজী অণুজীব, যেমন কি ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি। এরা কি করে? জটিল যৌগকে ভেঙে তার কিছু অংশ নিজেরা ব্যবহার করে, বাকি অংশ এরা হিউমাস আকারে মাটির সাথে মিশে যায়, যেটা উৎপাদক আবার মাটি থেকে খাদ্য হিসেবে তার পুষ্টি হিসেবে গ্রহণ করে। এভাবে চক্রাকারে একটা ইকোসিস্টেম চলতে থাকে। তাহলে বিয়োজক কারা? অণুজীব যারা ছত্রাক, ব্যাকটেরিয়া, এদেরকে বিয়োজক বলা হচ্ছে, যারা জটিল যৌগকে ভেঙে ফেলে এবং মাটির সঙ্গে মিশে দেয়, এদেরকে ডিকম্পোজার বা বিয়োজক বলা হচ্ছে। এখানে একটা টেস্টিয়াল, এখানে একটা জলজ, এখানে একটা জলজ ইকোসিস্টেমের চিত্র দেওয়া আছে, অর্থাৎ পুকুরের ইকোসিস্টেম, যেটা পুকুরের ইকোসিস্টেম সম্পর্কে এখানে বর্ণনা করা আছে। এখানে একটা পুকুরের ইকোসিস্টেম দেওয়া আছে। এখানে কি প্রডিউসার, একটা ইকোসিস্টেম যেখানে, সেখানে প্রডিউসার থাকবে, কনজিউমার থাকবে, ডিকম্পোজার থাকবে, অ্যাবায়োটিক ফ্যাক্টর থাকবে, সবকিছু থাকবে। অর্থাৎ ইকোসিস্টেমের যে উপাদানগুলো সবকিছু থাকবে, এবং সেখানে প্রডিউসার, কনজিউমার, এগুলো সব, কনজিউমার, ডিকম্পোজার সবই থাকবে। এখানে অ্যাবায়োটিক ফ্যাক্টর যেগুলো কি, এখানে যে সূর্যের আলো দেখা যাচ্ছে, এই সূর্যের আলো এসে পানিতে পড়ছে, এখানে বিভিন্ন ধরনের উৎপাদক আছে, যেমন পানা, কচুরি পানা বা টোপা পানা, বিভিন্ন পানা উপরে দেখাচ্ছে, আরো বিভিন্ন উদ্ভিদ যারা সূর্য আলোক থেকে খাবার গ্রহণ করে, আরো যে অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলো যেগুলো আছে, যেমন কি লাইট, তারপরে হিট, পানি, মাটি, এগুলো সবগুলো অ্যাবায়োটিক ফ্যাক্টর। আর প্রডিউসার এখানে কি কি আছে? এলজি আছে, হাইড্রোফাইট প্ল্যান্ট, বিভিন্ন ধরনের প্ল্যান্ট আছে প্রডিউসার। প্রাইমারি কনজিউমার, এখানে কি বিভিন্ন ধরনের ক্রাস্টেশিয়ান আছে, এটা পানির উপরে ভাসমান অবস্থায়, এবং বিভিন্ন ধরনের ইনসেক্ট যারা এই খুদে পানাগুলোকে খেয়ে বেঁচে থাকে, এগুলোকে প্রাইমারি কনজিউমার বলা হচ্ছে। সেকেন্ডারি কনজিউমার ইনসেক্ট বা লার্ভা, যারা এই প্রাইমারি কনজিউমার ক্রাস্টেশিয়ানদেরকে, প্রোটোজোয়ানদেরকে খেয়ে বেঁচে থাকে। তারপরে টারশিয়ারি কনজিউমার, এই ছোট মাছদেরকে, যে বড় মাছগুলো, এখানে বড় মাছ আছে সেকেন্ডারি কনজিউমার, এখানে বড় মাছগুলো আছে যারা ছোট মাছদেরকে খাচ্ছে। আবার ব্যাং, এটাও সেকেন্ডারি কনজিউমার, যেটা আরো ছোট ছোট পোকামাকড় যেগুলো আছে সেগুলোকে খাচ্ছে। তারপরে এখানে টার্টলস আছে, সেও ছোট ছোট পোকামাকড় বা ছোট মাছদেরকে খাচ্ছে, এগুলো হলো সেকেন্ডারি কনজিউমার। তারপরে টারশিয়ারি কনজিউমার, এখানে বড় মাছ আছে, বড় মাছ ছোট মাছদেরকে এই যে ধরে খাচ্ছে। তারপরে আছে হলো কি, এই যে স্ন্যাক, সাপ, ব্যাংকে ধরে খাচ্ছে, এগুলো সব টারশিয়ারি কনজিউমারের উদাহরণ। তাহলে একটা পুকুরের ইকোসিস্টেমের কথা যদি বলা হয়, তাহলে বোঝা যাবে যে এইভাবে একটা পুকুরের ইকোসিস্টেম বর্ণনা করতে হবে। আর এখানে কি আছে? হিউমাস, মানে এই অংশে মাটিতে আছে কি ব্যাকটেরিয়া বা
ছত্রাক যে অণুজীব গুলো তারা এখানে যে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ সেগুলো পচন ক্রিয়ার মাধ্যমে মাটির সাথে মিশে দিচ্ছে ডিকম্পোজার। এই ডিকম্পোজার প্রাণীর জটিল যৌগকে ভেঙে সরল অবস্থায় পরিণত করছে এবং মাটির সাথে মিশে যাচ্ছে। কেন উদ্ভিদ আবার এই মাটি থেকে আবার কি করছে তার পুষ্টি গ্রহণ করে সে বড় হচ্ছে বা বেঁচে থাকছে। তো এইভাবে সাইক্লিক অর্ডারে বা চক্রাকারে একটা ইকোসিস্টেম বা শক্তি প্রবাহ চলতে থাকে, একটা প্রাণী থেকে আর একটা প্রাণীতে শক্তি স্থানান্তরিত হয়, এনার্জি ফ্লো ট্রান্সফার হয় বা স্থানান্তরিত হয়। তাহলে একটা পুকুরের ইকোসিস্টেম যদি বর্ণনা করতে বলা হয় বা অ্যাকুয়াটিক বা জলজ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বর্ণনা করা হয়, সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা ইকোসিস্টেমের বর্ণনা করি। আশা করি তোমরা বুঝতে পেরেছ চিত্র এবং বর্ণনা থেকে। এখন আমরা একটি টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম সম্পর্কে এখানে একটি টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের চিত্র দেওয়া আছে। টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম এখানে সূর্য আলো, অ্যাবায়োটিক ফ্যাক্টর যেগুলো সেগুলো তো এখানে আছে, টেম্পারেচার, তারপরে লাইট, তারপরে মাটি, আবহাওয়া, এগুলো তো সব এখানে থাকবে, এখানেও আছে। আর এখানে একটা সূর্যের চিত্র দেওয়া আছে, সূর্য থেকে যে এনার্জিটা আসে সেটা এই উদ্ভিদ গুলো গ্রহণ করে, গ্রহণ করে সালোক সংশ্লেষণের মাধ্যমে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এটা হলো উৎপাদক, এরা হলো উৎপাদক। আর এদেরকে খায় কে? যেমন এখানে র্যাবিট এর ছবি দেওয়া আছে, র্যাবিট এই ঘাস এদেরকে খায়। এখানে গ্রাস উপরে ছবি দেওয়া আছে, সেও এই তৃণভোজী, এরা তৃণভোজী প্রাণী, এগুলো উদ্ভিদ খেয়ে এরা বেঁচে থাকে, এরা হলো প্রাইমারি কনজিউমার। এদেরকে আবার কারা খায়? এই গ্রাস হপার একে একে খায়, যেমন র্যাট, র্যাট গ্রাস হপার কে খেয়ে বেঁচে থাকে, ফলে সেকেন্ডারি কনজিউমার। র্যাটকে আবার কে খাচ্ছে? স্ন্যাক, স্ন্যাক বা সাপ, টার্শিয়ারি কনজিউমার। একে আবার কে খাচ্ছে? শকুন খাচ্ছে, এটা হলো সর্বোচ্চ খাদ্যকে এদেরকে বলা হয় বা সর্বোচ্চ কনজিউমার। এইভাবে চক্রাকারে একটা অবস্থা থেকে উৎপাদক থেকে কনজিউমার, বিভিন্ন কনজিউমার হয়ে চক্রাকারে একটা ইকোসিস্টেম চলতে থাকে। এটা একটা স্থলজ ইকোসিস্টেম। যদি স্থলজ একটা ইকোসিস্টেম বর্ণনা করতে হয় তাহলে এইভাবে বর্ণনা করতে হবে। আশা করি চিত্র দেখে তোমরা বুঝতে পেরেছ। এখানে একটা ফুড চেইন বা এনার্জি ফ্লোর চিত্র দেওয়া আছে। আমরা যে এনার্জি ফ্লোর, আমরা যে ইকোসিস্টেমের ডেফিনেশনের কথা বললাম সেখানে এনার্জি ফ্লো কথা বলা হয়েছে। এনার্জি ফ্লো ইকোসিস্টেম মানে সেখানে এনার্জি ফ্লো থাকে। এখানে দেখো একটা ফুড চেইন দেওয়া আছে, উৎপাদক প্রথমে প্রোডিউসার বা উৎপাদক, উৎপাদককে কে খাচ্ছে? কনজিউমার, ফার্স্ট কনজিউমার বা প্রাইমারি কনজিউমার। এখানে গ্রাস হুপারের ছবি দেওয়া আছে, গ্রাস হুপারকে আবার কে খাচ্ছে? ব্যাং, এটা গ্রাস হুপার বা ঘাস হরিণ, একে ব্যাং খাচ্ছে। একটার সাথে আর একটা রিলেটেড চেইনের আকারে আছে এবং শক্তি এক স্থান থেকে আর এক স্তর থেকে আরেক স্তরে স্থানান্তরিত হচ্ছে। ব্যাংকে আবার কে খাচ্ছে? সাপ, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্শিয়ারি কনজিউমার। তারপরে একে আবার কে খাচ্ছে? শকুন খাচ্ছে, শকুন, এটাকে সর্বোচ্চ খাদক বলা হয়, প্রিডেটর, একে খাচ্ছে। এবং এই এরপরে যখন এই ইয়েগুলো মারা যাচ্ছে বা এদের যে দেহ বসে সেগুলো ডিকম্পোজার, অর্থাৎ যে অণুজীব যেগুলো রয়েছে ছত্রাক ব্যাকটেরিয়া, এরা আবার এদের দেহ বসেকে পচে মাটির সাথে মিশে দিচ্ছে এবং এই হিউমাস থেকে উৎপাদক আবার তার পুষ্টি গ্রহণ করে সে বেড়ে উঠছে বা বৃদ্ধি পাচ্ছে। তখন এই উৎপাদকদেরকে আবার প্রাইমারি কনজিউমার খাচ্ছে। এইভাবে চক্রাকারে একটা চেইনের আকারে একটা ইকোসিস্টেম চলতে থাকে এবং শক্তি একটা স্তর থেকে আর একটা স্তরে এভাবে প্রবাহিত হতে থাকে। এবং শক্তি যখন এক স্তর থেকে আর এক স্তরে প্রবাহিত হবে তখন এর কিছু অংশ লস হয় বা নষ্ট হয় এবং শক্তি প্রাণীর, এখানে এটার একটা কন্ডিশন যেটা যে প্রাণীর ঊর্ধ্বমুখী যে ইকোসিস্টেমের যে স্তর, নিচু স্তর থেকে উপরের স্তরের দিকে যখন যাবে তখন প্রাণীর আকৃতি বড় হবে এবং প্রাণীর সংখ্যা কমে যাবে। এখানে প্রচুর গ্যাস হপার থাকে। ফার্স্ট যে স্তর কনজিউমারের,
ইনসেক্ট বা এই জাতীয় প্রাণীর সংখ্যা কিন্তু অনেক বেশি। তারপরে ধীরে ধীরে যত উপরে স্তরের দিকে যাবে তখন প্রাণীর সংখ্যা কমতে থাকবে এবং প্রাণী আকৃতি বেশি বাড়তে থাকবে, এনার্জি প্রবাহিত হতে থাকবে, এক স্তর থেকে যখন আরেক স্তরে এনার্জিটা যাবে তখন কিছু এনার্জি লস হবে, এইভাবে এনার্জি ফ্লোটা চলতে থাকবে। আর একটা ইকোসিস্টেম দেখা যাচ্ছে কোন একটা এরিয়ায় অনেকগুলো ইকোসিস্টেম থাকে এবং একটা ইকোসিস্টেম আর একটা ইকোসিস্টেমের সাথে সংযুক্ত থাকে, ফলে একটা ফুড ওয়েব বা খাদ্য জালকের মতো তৈরি হয়। আর এক্ষেত্রে যদি একটা এই যে চেন গুলো আছে, ফলে এই চেন থেকে যদি একটা প্রাণীকে আমরা মেরে ফেলি, কারণ এই প্রাণীটা আর একটা চেনের সাথে সংযুক্ত আছে, ফুড ওয়েব তৈরি করে, ফুড জালক, এই প্রাণীটাকে যখন মেরে ফেলবো তখন এই চেনটা ভেঙে যাবে, এই চেনটা যখন ভেঙে যাবে তখন ইকোসিস্টেমটা ভেঙে পড়বে। আর ইকোসিস্টেম যখনই ভেঙে পড়বে তখন কি সেখানে একটা ইমব্যালেন্স বা ভারসাম্যহীন একটা অবস্থার সৃষ্টি হবে, এবং যখনই ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হবে তখন বিভিন্ন ধরনের বিপর্যয় সেখানে দেখা যাবে। সেই বিভিন্ন ধরনের বিপর্যয়ের মধ্যে আমাদের যে প্রাকৃতিক যে বিপর্যয় গুলো হয় সেগুলো মূলত আমাদের এই ইকোসিস্টেম গুলি নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা বিভিন্ন রকম ডিজাস্টারের সম্মুখীন হই বা ফেস করি, বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন, যেমন কি ঝড়, খরা, বন্যা, তারপরে যে বর্তমানে যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা হচ্ছে, এই গ্লোবাল ওয়ার্মিংটাও মূলত এই প্রাকৃতিক ভারসাম্যহীনতার কারণে আসলে হচ্ছে। যে আমাদের যে গ্রিন হাউস আছে, গ্রিন হাউসের আমরা মানুষ আমরা কি আমাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বা আমরা ভালো থাকার জন্য অনেক উন্নত জিনিস তৈরি করছি, ঠিক আছে, কিন্তু তার অনেক খারাপ প্রতিক্রিয়াও আছে। যেমন গ্রিন হাউসের কথাই বলি, যে গ্রিন হাউসের ভিতরে আমরা বরফের দেশ যেখানে টেম্পারেচার নিয়ন্ত্রণে রেখে উদ্ভিদ উৎপাদন করা হয়, কিন্তু সেখানে কি বিভিন্ন ধরনের গ্রিন হাউসে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস তৈরি হয়, যেমন ক্লোরোফ্লোকার্বন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো কি টেম্পারেচার বেড়ে দিচ্ছে, ফলে কি আমাদের পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের যে স্বাভাবিক অবস্থা ন্যাচারালি প্রকৃতিগত ভাবে যে অবস্থা থাকার কথা ছিল সেটা না থাকার কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। এবং এখন যে আমরা একটা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি, যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, যার ফলে আমাদের জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে এবং আমরা গৃহবন্দী হয়ে পড়েছি, তো আমি বলবো বা আমি শুধু না, বিভিন্ন পরিবেশবিদরা এটা নিয়ে রিসার্চ করছেন এবং তারা এ ধরনের কথা বলছেন যে এটাও আসলে আমাদের এই ইকোসিস্টেমের বিপর্যয়ের কারণে, এটাও একটা তার ফল বলে তারা আশঙ্কা করছে। ফলে আমাদেরকে সতর্ক হতে হবে, এই যত্রতত্র প্রাণী নিধন এবং উদ্ভিদ নিধন করা বন্ধ করতে হবে। তোমরা জুলজি স্টুডেন্ট যারা আছো তাদেরকে আমি বলবো, তোমরা যেহেতু এই বিষয়ের উপর পড়ালেখা করছো, ফলে তোমরা নিজেরা সচেতন হবে, আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করবে যে নির্বিচারে উদ্ভিদ এবং প্রাণী নিধন করা যাবে না, কারণ এটা আমাদেরই টিকে থাকার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি বা আমাদের ইকোসিস্টেমকে টিকে রাখার জন্য অত্যন্ত জরুরি। ফলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে, প্রাণীদেরকে অকারণে নিধন করা যাবে না, এগুলোর দিকে আমরা নজর দিব বা সচেষ্ট হব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ, ক্লাসের পাশাপাশি তোমরা বই কিনে নিবে এবং ক্লাসটাকে ফলো করবে, আশা করি তোমরা উপকৃত হতে পারবা। তো এর পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।